আর আজকের বিষয় হচ্ছে আলোচনার, অনেকে জিজ্ঞাসা করেছে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কী, আর ওই পরম পুরুষার্থ লাভ করার জন্য কীভাবে আমাদের কোন পথ অবলম্বন করে কীভাবে আমরা পৌঁছাতে পারবো মোক্ষ লাভ বা মুক্তি লাভের উপায় খুঁজে। এখন প্রথমেই আমাকে বুঝতে হবে যে কোনো মানুষের মনে তিনটি বৃত্তি আছে। তিনটি বৃত্তির মধ্যে মনে রাখতে হবে যে কোনো মানুষ পাগল ছাড়া আর বোকা মুখ বধির এরা ছাড়া, যে কোনো মানুষের মনের মধ্যে তিনটে বৃত্তির মধ্যে প্রথম বৃত্তি হচ্ছে আমার জ্ঞান, অনুভূতি, ইচ্ছা বা সংকল্প। এই তিনটে আমাকে আগে বুঝতে হবে। এইবার আমাকে বুঝতে হবে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এটা ভারতীয় দর্শনে পুরুষার্থ। পুরুষার্থ মানে যে কোনো পুরুষের বলো কি বা স্ত্রীর বলো কি, সবারই যেটা আকাঙ্ক্ষা। কিন্তু ধর্ম, অর্থ, কামকে মানে কামনা বা সুখভোগকে ভারতীয় দার্শনিকেরা এটাকে প্রধান বলে গণ্য করেননি, ওরা প্রধান বলে গণ্য করেছেন মোক্ষ বা মুক্তি লাভকে। এখন আমাদের বুঝতে হবে মোক্ষ বা মুক্তি লাভকারীরা কী করে কোন পথ, যে কোনো মানুষের প্রথমেই বললাম তিনটে বৃত্তি আছে, কোন পথ অবলম্বন করবে। তাহলে যারা জ্ঞান মার্গী, তাহলে জ্ঞানের পথ কোনটা? যে যাদের মধ্যে জ্ঞান প্রবল তারা হচ্ছে জ্ঞানমার্গী। আর কর্মমার্গী মানে কর্মের পথ আছে, যারা যাদের ইচ্ছা প্রবল তাদের হচ্ছে কর্মমার্গী বলে। আর যাদের ভক্তিমার্গী কাদের বলে, যাদের ভক্তি বা অনুভূতি প্রবলরা হচ্ছে ভক্তিমার্গী। তাহলে তিনটে পথ ধরে আমরা এগোচ্ছি। যেমন আমি প্রথমেই বললাম জ্ঞানমার্গী, কর্মমার্গী, ভক্তিমার্গী। এখন বলছি এই যে আমাদের ভারতীয় দর্শনে, আমাদের প্রথমে জানতে হবে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন আছে আর নাস্তিক দর্শন আছে। আস্তিক দর্শন মানে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদের বলে আস্তিক। আস্তিক দর্শন হচ্ছে ছটা দর্শন, হ্যাঁ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, বেদান্ত আর মীমাংসা। এই যে স্বরদর্শন, এই স্বরদর্শন হচ্ছে আস্তিক দর্শন, মানে ঈশ্বর বা বেদে বিশ্বাস করে। আর নাস্তিক দর্শন আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না বা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না, তারা কারা? না, চার্বাক, বৌদ্ধ আর জৈন। বোঝা গেছে? এখন আমি বলতে চাইছি যে ভারতীয় দর্শনে মোক্ষ লাভের বিভিন্ন পথগুলি আলোচনা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যারা আমাকে এই প্রশ্নটা করেছে তারা আগে আস্তিক তো? সবাই তো ঈশ্বরে বিশ্বাস করো বা এদের প্রামাণ্যে বিশ্বাস করো তো? আমরা তো সাধারণ মানুষ নাস্তিক নই, আমাদের মনের কোনো না কোনো কোনায় একটা ঈশ্বর বা দৈব বস্তু বলে কিছু একটা জিনিস লুকিয়ে আছে। এবার তাহলে আমি সেটা আলোচনা করছি। হ্যাঁ, আস্তিক দর্শনের সাংখ্য ও যোগ মতে জ্ঞানমার্গ অনুসরণ করেই মোক্ষ লাভ সম্ভব হয়। পুরুষ ও প্রকৃতির ভেদজ্ঞান বা তত্ত্বজ্ঞান হচ্ছে মুক্তির উপায়, মনে থাকবে। এইবার বলা হচ্ছে কি, আত্মা, আত্মা বা অনাত্মার ভেদজ্ঞান হলো বিবেক জ্ঞান। এবার বিবেক জ্ঞান হচ্ছে মুক্তির কারণ, আত্মজ্ঞান না হলে মোক্ষ হয় না। আমাদের এই সাংখ্য আর যোগ দর্শন যারা আস্তিক তারা বলেছে অষ্ট যোগাঙ্গের মধ্যে দিয়ে আত্মজ্ঞান বা মোক্ষ লাভ হয় বা মোক্ষ জ্ঞান হয়। এইবার বলা হয়েছে কি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এরা মোক্ষ লাভের জন্য জ্ঞানের সাথে কর্মের উপরেও গুরুত্ব দিয়েছেন। এইবার আমি দ্বিতীয়বার বলি, ন্যায় ও বৈশেষিক দর্শন মতে মোক্ষ লাভের জন্য জ্ঞানমার্গ অনুসরণ করতে হবে। ১২টি তত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভই হচ্ছে মোক্ষ লাভের উপায়। আত্মা, শরীর, ইন্দ্রিয়, অর্থ, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, পুনর্জন্ম, ফল, দুঃখ আর অপবর্গ, এই ১২টি তত্ত্বজ্ঞানের জন্যে প্রয়োজন হয় শ্রবণ, মনন, নিধিধ্যাসন। তার মানে শ্রবণ মানে কি শোনা, আর মনন মানে কি গ্রহণ করা, আর নিধিধ্যাসন মানে হচ্ছে ধ্যানস্থ হয়ে সেটা বিচার বুদ্ধির মাধ্যমে বোঝা। আচ্ছা, এইবার বলি প্রাচীন মীমাংসকদের মতে, প্রাচীন মীমাংসকরা বলছে কি, বেদবিহিত কর্মানুষ্ঠানের দ্বারা স্বর্গপ্রাপ্তি হয়। যেমন নিত্যকর্ম, প্রাতঃস্নান ও অন্যান্য কর্মকে নিত্যকর্ম বলা হচ্ছে। নৈমিত্তিক কর্ম, এটা হচ্ছে চন্দ্রগ্রহণ বা বিশেষ উপলক্ষে স্নানাদি সংক্রান্ত বিভিন্ন কাজ আমাদের সারতে হবে। আর কাম্যকর্ম, কাম্যকর্ম কি, স্বর্গলাভের কামনা, যাগ, যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে আমরা যে কাজগুলো করছি এটা হচ্ছে কর্ম। কাম্য
নব্যমীমাংসকরা আবার বলেছে কি, তাদের মধ্যে প্রভাকর মিশ্র, কুমারিল ভট্ট এরা বলেছে কি, স্বর্গপ্রাপ্তির পরিবর্তে মোক্ষ লাভের জন্য কর্মানুষ্ঠানের মধ্যে নয়, নিষ্কাম কর্ম ও আত্মজ্ঞানের প্রয়োজন হয়। এইটার মধ্যে দিয়ে নিত্য কর্ম মানে নিত্য প্রতিদিন আমরা যে কাজটা করি তার প্রয়োজন হয়, এবং নিষ্কাম কর্ম যেটার মধ্যে কোনো কামনা বা লোভ লালসা থাকে না, সেই কর্ম দিয়েই আমরা স্বর্গ প্রাপ্তি লাভ করতে পারি। এরা কর্মমার্গ ও জ্ঞান মার্গের পথ অনুসরণ করে মোক্ষ লাভের জন্যে তাহলে এরা সেই রাস্তাটা দেখিয়েছেন। এখন বলা হচ্ছে অদ্বৈত বেদান্তবাদী ওরা কি বলেছে। ওরা বলেছে শঙ্করাচার্য যেমন জ্ঞান মার্গী, তিনি বলেছেন জীব ও ব্রহ্মের অভেদ জ্ঞানই হচ্ছে মোক্ষ। শ্রবণ মনন নিধিদ্যাসন ধ্যানের বস্তু করে জীব ও ব্রহ্মের একাত্মতা উপলব্ধি করাটাই হচ্ছে মোক্ষ লাভ। এর মধ্যে দিয়েই বোঝা যায় জীবই ব্রহ্ম, জীবাত্মাই পরমাৎমা, জীব ও ব্রহ্ম সৎ চিত আনন্দ স্বরূপ। জ্ঞানের উদয় হলে আমরা বুঝতে পারি যে সংসারের বন্ধন দশায় আবদ্ধ হয়ে আমরা নিজেকে দেহ মন ইন্দ্রিয়ের সাথে এক মনে করে দুঃখ কষ্ট ভোগ করছি, আসলে আত্মার বন্ধনও নেই মুক্তিও নেই। আত্মা হচ্ছে নিত্যমুক্ত। জীবের অজ্ঞানতা হলো, যদি জীবের অজ্ঞানতা সরে যায় বা সরে যদি না যায়, এই যতক্ষণ না জীবের আত্মজ্ঞান লাভ হবে বা অজ্ঞানতা দূর হবে, ততক্ষণ পর্যন্ত জীব তার জন্ম মৃত্যু পুনর্জন্ম এর মধ্যে দিয়ে চক্রাকারে আবর্তিত হয়ে সংসারে আবার বারবার ফিরে আসবে। বিশুদ্ধ জ্ঞানই হলো মুক্তি লাভ, মুক্তি হলো ব্রহ্মে লীন হয়ে যাওয়া। বোঝা গেল? এবার আমি যদি বলি শঙ্করের মতে, বললাম এইবার রামানুজের মতে কি, বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ বলেছেন হচ্ছেন তিনি হচ্ছেন ভক্তি মার্গী। হ্যাঁ, এবার তার মতে কি, ভক্তির মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব হয়। তিনি অবশ্য জ্ঞান ও কর্মকে নিষ্প্রয়োজন বলেন না, নিত্য কর্মে জীবের চিত্ত বা মন শুদ্ধি হয়, চিত্ত শুদ্ধি হলেই আত্মজ্ঞান লাভ করা যায়। তিনি বলেছেন ব্রহ্ম ইজ ইকুয়াল টু ঈশ্বর, জ্ঞান থেকে মুক্তি হয় না, মুক্তির জন্য ঈশ্বর ইজ ইকুয়াল টু নারায়ণের করুণা প্রয়োজন হয়। ঈশ্বরের নিত্য ধ্যান ও উপাসনা দ্বারা ভক্ত ঈশ্বরের কৃপা লাভ করলে তবেই মোক্ষ লাভ বা মুক্তি লাভ ঘটে। বোঝা গেল? এবার কি বলেছেন ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, জ্ঞানী ব্যক্তি জ্ঞান যোগে, নিষ্কাম কর্মী কর্মযোগে, এবং শরণাগত ভক্তি যোগে মুক্তি লাভ করতে পারবে। বোঝা গেল? আমি একটু ছোট করে এবার নাস্তিকদের মতটা কি একটু বলে দিই। নাস্তিক দার্শনিক জৈনদের মতে এদের কি মোক্ষ লাভের পথ হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র। এই তিনটিকে জৈনরা ত্রিরত্ন বলেছেন। আচ্ছা, এইবার বৌদ্ধ দার্শনিক এদের বলে, এরাও নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ দর্শন। বুদ্ধদেবের কি বলেছেন, জীবের বন্ধনের কারণ রূপে দ্বাদশ নিধানের কথা বলেছেন বুদ্ধদেব। দ্বাদশ নিধানকে ভবচক্র বলে। তাই বৌদ্ধ দর্শনে হচ্ছে কি, মোক্ষ বা মুক্তি লাভ হচ্ছে নির্বাণ। তাহলে কি নির্বাণ লাভের জন্যই বুদ্ধদেব অষ্টাঙ্গিক পথের নির্দেশ দিয়েছেন? অষ্টাঙ্গিক পথ কি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। অষ্টাঙ্গিক মার্গকে প্রজ্ঞাশীল সমাধি রূপেও বর্ণনা করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে বৌদ্ধ দর্শনে জ্ঞান মার্গ ও কর্ম মার্গের মধ্যে দিয়ে নির্বাণ লাভের কথা বলা হয়েছে। বোঝা গেল? যারা আমাকে বলেছে যে কোশ্চেনটা, যে নির্বাণ লাভ বা মুক্তি লাভ, ভারতীয় দর্শন মতে মুক্তি লাভ বা মোক্ষ লাভের কটি পথ আছে এবং কীভাবে সেই পথ দিয়ে আমরা অনুসরণ করে মোক্ষ লাভ করতে পারবো, তার উত্তরটা আজকে বোঝালাম। আজকে এই অবধি এই ক্লাসে থাক। এরপরে আমি নিষ্কাম কর্ম আর সকাম কর্মের বিষয়ে আমি একটু আলোচনা করব। আজকে অবধি বুঝেছো? যারা বোঝেনি তারা আমার সাথে আলাদাভাবে দেখা করে তাদের ক্লাস করার চেষ্টা করো। আমি আধ্যাত্মিক দর্শন, এটা বিএ ক্লাসের কোশ্চেন কিন্তু, এটা আমি আরও বোঝাবো। আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে এবং আমার লেখা বইও বেরোয়। আমার সাথে যোগাযোগ করে আরও অনেক বিষয়ে পরামর্শ নিতে হবে। আর সামনে তো এইচএস পরীক্ষা এসেই গেছে, এইচএসের জন্য সমস্ত ক্যান্ডিডেটকে আমি, সমস্ত স্টুডেন্টকে আমি আলাদাভাবে নোটস দিচ্ছি, ক্লাস নিচ্ছি। ভীষণভাবে তোমরা চেষ্টা করো যাতে 70-80% মার্কস অন্তত ফিলোসফি থেকে তুলতে পারো।
আজকে অবধি থাক তাহলে।